হ্যালো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ মাঠ দাগ দেওয়া হয়েছে ভিড়ি করে, জল নেই, বৃষ্টি নেই, তার জন্য আমরা ভিড়ি করে মাঠের মধ্যে উঁচু জায়গায় তাম্বু দিয়ে খাটিয়ে জলটাকে দাঁড় করিয়ে পাট দাগ দেওয়া হয়েছে। অনেক টাকা খরচ হয়েছে কৃষক বন্ধুদের, কৃষক ভাইদের। বৃষ্টি এবছর আর হলো না, মনে করে যাচ্ছে হয়তো এমন সময় বৃষ্টি হবে, তখন সে বৃষ্টির আর কোনো কাজেই লাগবে না। তোমরা ভিডিওটা দেখো, যারা শহরের বন্ধুরা আছে তারা তো জানোই না, দেখো কত কষ্ট করে পাট দাগ দিতে হয় এবং তারপরে চাষি ভাইয়েরা দুটো পয়সার মুখ দেখে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও এরকম ভিডিও আরও দেখার জন্য। প্রায় 5 কিলোমিটার ভিড়িটা করা হয়েছে। এই জাগটা উঠলে পরবর্তী রাউন্ডের পাট এসে আবার দাগ দেওয়া হবে, অনেক খরচা।